মুভির শুরুতে আমরা আমাদের ফিমেল লিড ওয়ানিকে দেখি, যে বেঁচে কারো থেকে পালাচ্ছিল। তখনই একটা লোক গাড়ি দিয়ে ওয়ানিকে হিট করে মেরে ফেলে। নেক্সটনি আমরা ওয়ানির ফিউনারেল দেখি, যেখানে আমরা জানতে পারি যে ওয়ানি নাম করা একজন অ্যাক্ট্রেস ছিল, আর তাকে মেরে ফেলেছিল তার ফিয়ান্সি লুমিন আর বেস্ট ফ্রেন্ড জিয়াও, যারা তার পিছনে অ্যাফেয়ার চালাচ্ছিল। দুনিয়ার সামনেই তারা ওয়ানির মৃত্যুতে দুঃখী হওয়ার অ্যাক্টিং করলেও সমস্ত লোক চলে যাওয়ার পর তারা ওয়ানির বডির কাছে দাঁড়িয়ে তার সমস্ত প্রপার্টি পাওয়ার খুশি সেলিব্রেট করতে লাগে আর একে অপরের সাথে রোম্যান্স করতে লাগে। কিন্তু যেমনটা আমরা জানি যে মুভির নাম রিভেঞ্জ অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস, এই জন্য সে তার প্রতিশোধ না নিয়ে কীভাবে মরতে পারে। এই জন্য নেক্সট সিনেই আমরা তাকে জীবিত দেখি, যেন সে কোনো স্বপ্ন থেকে উঠেছে। তখনই তার মনে পড়ে যে শুটিংয়ের সময় জিয়াও তাকে জোরে স্ল্যাপ মেরেছিল আর সমস্ত দোষ ডাইরেক্টরের উপরে দিয়ে দিয়েছিল যে সে তাকে ন্যাচারাল অ্যাক্টিং করতে বলেছিল। এরপর যখন ওয়ানি ওখান থেকে রেস্ট রুমে যায়, তখন সে দেখে যে ওখানকার সবাই সোশ্যাল মিডিয়ায় তাকে বুলি করছে, এই নিয়ে যে তার অ্যাক্টিং স্কিল অনেক বেশি খারাপ, তার মধ্যে ট্যালেন্ট বলে তো কোনো জিনিসই নেই, আর সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে লুমিনের সাহায্যে এসেছে। এরপর যখন সে ওখান থেকে বাড়ি যাওয়ার জন্য পার হয়, তখন কিছু গুন্ডা এসে তাকে জোর করে বিষ খাইয়ে দেয়। তো ওয়ানি সাহায্যের জন্য লুমিনকে কল করে, যেদিকে জিয়ার সাথে রোম্যান্সে বিজি ছিল। তো ওয়ানি কোনো রকমই তাদের থেকে বেঁচে পালিয়ে যখন লুমিনের কাছে আসে, তখন সে তাদের দুজনাকে একসাথে দেখে অবাক হয়ে যায় আর তার সমস্ত বিশ্বাস এক মুহূর্তে ভেঙে যায়। জিয়াও তাকে বলে যে তোমার চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি তোমার ফিয়ান্সির খুব ভালো করে খেয়াল রাখবো, এই জন্য চেঁচামেচি করারও কোনো দরকার নেই, কারণ ওরা তোমাকে যেটা খাইয়ে দিয়েছে সেটার কারণে তোমার মুখ থেকে আওয়াজও বাইরে আসবে না, যার মানে এরা দুজনা মিলেই তাকে মারার প্ল্যানিং করেছিল। তখনই লুমিন ওয়ানিকে বলে যে তুমি আমাকে কত বেশি ভালোবাসো, কিন্তু আফসোস যে তোমাকে আমার জন্য মরতে হবে, এ বলে সে তাকে মারার চেষ্টা করে। তো ওয়ানি ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু অ্যাট লাস্ট সে তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। আর এই সব কিছুর মাঝে ওয়ানির মনে শুধুমাত্র একটা কথাই চলে, যে সে যদি দ্বিতীয়বার সুযোগ পায় তাহলে সে তার সাথে হওয়া অন্যায় আর ধোকার প্রতিশোধ নিশ্চয় নেবে। তখন ওয়ানির জ্ঞান ফিরে আসে। তো ফ্রেন্ডস, আমরা এতক্ষণ যা দেখছিলাম সেই সব কিছু ওয়ানির ভিশন ছিল, কারণ ওয়ানির জীবনে হওয়া সমস্ত ঘটনার ভিশন সে আগে দেখতে পেত, যার জন্য সেটা জেনে যেত যে ভবিষ্যতে তার সাথে কী হবে। তো ওয়ানির যদি এই ভিশন না আসতো তাহলে তারা দুজনে হয়তো তাকে মেরে ফেলতো, এই জন্য ওয়ানি ভেবে নেয় যে তাদের থেকে প্রতিশোধ সে নিয়ে ছাড়বে। তো সে এই সব কিছু ভাবছিল, তখনই ওয়ানি জিয়াও আর লুমিন চলে আসে আর ওয়ানিকে জিজ্ঞাসা করে যে সে এখনও রেডি কেন হয়নি। ওয়ানি লুমিনকে দেখে ভয় পেয়ে যায়। তো লুমিন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছ। ওয়ানি তাকে বলে যে তোমরা আমাকে কিছুক্ষণ একা ছেড়ে দাও, যেটাতে লুমিন তাকে বলে যে তোমার মনে আছে তো যে আজ আমাদের প্রেস কনফারেন্স আছে, যেখানে তুমি তোমার নিউ মুভির প্রমোশনের সাথে সাথেই আমাদের এঙ্গেজমেন্টের কথাও শেয়ার করবে, এই জন্য তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো, ততক্ষণে আমি আর জিয়াও হল রুমে গিয়ে সমস্ত গেস্টদেরকে ওয়েলকাম করছি। এই বলে তারা দুজনা ওখান থেকে চলে যায়। আর তাদের যাওয়ার পর ওয়ানি তার ম্যানেজারকে ফোন করে তাকে কিছু একটা করার কথা বলে। এদিকে লুমিন আর জিয়াও গেস্টদেরকে ওয়েলকাম করার বদলে হোটেলের গ্যালারিতে দাঁড়িয়ে রোম্যান্স স্টার্ট করে দেয়, আর তারপরে জিয়াও লুমিনকে নিয়ে তার রুমে চলে যায়। তখনই লুমিনের কাছে ওয়ানির কল আসে। তো জিয়াও লুমিনকে তার কল রিসিভ করতে দেয় না, আর তারপরে তার দুজন একসাথে বাথ নিতে যায়। এদিকে আমরা ওয়ানিকে দেখি যে আগে থেকে ভিশনটা দেখে নিয়েছিল যে তারা দুজনা এখন কি করছে। তো ওয়ানি রেডি হয়ে লুমিনের বাথরুমে ঢুকে যায়, আর তাকে আসতে দেখে জিয়াও বাথটবের মধ্যে লুকিয়ে পড়ে। ওয়ানি তাকে বলে যে আমি আমার নেকলেস খুঁজে পাচ্ছি না, এই জন্য তুমি ওটা খুঁজে দাও। তো লুমিন কোনো রকমে ওয়ানিকে ওখান থেকে বাইরে বার করে, আর তার যাওয়ার পর জিয়াও উপরে উঠে আসে। তো লুমিন অনেক বেশি ভয় পেয়ে গেছিল, সেখানে জিয়াকে বলে যে এখনই আমাদের সম্পর্কের ব্যাপারে জেনে যেত, যেটাতে আমাদের সমস্ত প্ল্যান খারাপ হয়ে যেত। এটা শুনেই জিয়াও তাকে রিল্যাক্স ফিল করিয়ে বলে যে আজকে প্রেস কনফারেন্সে আমি এমন কিছু করব যেটাতে তুমি অবাক হয়ে যাবে, কারণ এরপর থেকে ওয়ানি আর কোনো জায়গায় মুখ পর্যন্ত দেখাতে পারবে না। নেক্সট দিনে সবাই যখন হল রুমে আসে, তখন ওয়ানি সমস্ত মিডিয়াকে ওয়েলকাম করে বলে যে আজ এই প্রেস কনফারেন্স আমি আমার নিউ মুভির প্রমোশনের জন্য রেখেছি, কিন্তু আমি আমার এই স্পেশাল দিনেই একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করতে চাই যে পরের মাসেই আমি আর লুমিন বিয়ে করছি। তখন ওয়ানির ভিশন আসে যে এখন একটা লোক তার উপরে জল ছড়বে,
আর তার নাম বদনাম করার চেষ্টা করবে। আর এটাই জিওয়ের প্ল্যানিং ছিল। সে ওই লোকটাকে টাকা দিয়েছিল এসব কিছু করতে আর বলতে, আর হয়ও ঠিক এমনটাই। কিন্তু জিয়াও তার পজিশান চেঞ্জ করে নেয় আর ওই লোকটা জল লুমিনের উপরে ছড়ে, যেটাতে জিয়াও আর লুমিন দুজনে অবাক হয়ে যায়। লুমিন রেগে যায়, কিন্তু ওই লোকটা তার কাজ চালিয়ে যায়। সে ওয়ানিকে অন্য কারোর সাথে অ্যাফেয়ার চালানোর উল্টোপাল্টা কথা বলে। তখনই লুমিন ওই লোকটাকে এখান থেকে বার করার কথা বলে। তো ওই লোকটা বলে ওঠে যে তার কাছে প্রমাণ আছে। এ বলে সে যখনই তার ল্যাপটপে লাগানো পেন ড্রাইভ অন করে, তখনই পিছনের স্ক্রিন প্লে হয়ে যায় যেখানে লুমিন আর জিওয়ের রোম্যান্স চলছিল। এটা দেখে লুমিন অবাক হয়ে যায়, কারণ সে কিছুই বুঝতে পারছিল না যে এসব কিছু কী হচ্ছে। এদিকে জিয়াও টেনশানে পড়ে যায় আর সমস্ত মিডল লোক তাদের দুজনের পিছনে পড়ে যায় যে আপনাদের মধ্যে সম্পর্ক কি। আপনাদের মধ্যে যদি অ্যাফেয়ার থেকেই থাকে তাহলে লুমিন ওয়ানিকে কেন বিয়ে করছে। তো আসলে এসব কিছু ওয়ানেরই প্ল্যান ছিল। তো ওয়ানি তাদের দুজনের উপরে রেগে যায় আর লুমিনকে বলে যে জিয়াও আমার ফ্রেন্ড আর তুমি আমার ফিয়ান্সি, তোমরা দুজন আমার পিছনে এসব কিছু করে বেড়াচ্ছ। লুমিন ওয়ানির সামনে ইনোসেন্ট হওয়ার চেষ্টা করে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে সবাই আমাদের দুজনাকে বদনাম করার চেষ্টা করছে, আমরা দুজনা এমনটি কিছুই করেনি। কিন্তু ওয়ানি তার কোনো কথাই শোনে না আর রেগে ওখান থেকে চলে যায়। এদিকে মিডিয়ার লোক তাদের দুজনাকে ঘিরে ফেলে আর মিনিটের মধ্যেই তাদের দুজনের নিউজ ভাইরাল করে দেয়। এরপর নেক্সট ডে লুমিন যখন অফিসে যায় তখন তার সেক্রেটারি তাকে বলে যে চারিদিকে তোমাদের নিউজ চলছে আর তোমাদের নিউজ নিয়েই চর্চা হচ্ছে, এমনকি কোম্পানির শেয়ার হোল্ডাররাও ফোন করে তোমাদের রিলেশনের কথা জিজ্ঞাসা করছে। তো তার এই সমস্ত কথা শুনেই লুমিন রেগে যায় আর তাকে বুকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ওখানেই ওয়ানি আসে আর বলে যে আমার মনে হচ্ছে আমি ভুল সময় চলে এসেছি। লুমিন তাকে বোঝানোর চেষ্টা করে যে এমনটা না, তুমি ভুল ভাবছ, কিন্তু ওয়ানি তার কোনো কথাই শোনে না। তো লুমিন তাকে বলে যে এবারে আমার মনে পড়েছে যেটা কবে আর কখনকার ফটো, তোমার ড্রামাতে একটা রোল ছিল না যে মেয়েটার মালিক লোকে অ্যাফেয়ার করছে, ওই রোলটা জিওয়ের অনেক বেশি পছন্দ হয়েছে, এই জন্য ও আমাকে রিহার্সাল করার জন্য জোর করেছিল। তখনই হয়তো কেউ আমাদের ফটো তুলে নিয়েছে আর আমাদের বদনাম করার চেষ্টা করছে। এটা শুনে ওয়ানি তাকে বলে যে রোলটা যদি ওর অত বেশি পছন্দ হয় তাহলে ওই রোলটা তুমি ওকে দিয়ে দাও। এটা শুনে লুমি নিজের জ্বালায় ফেসে যায়, কারণ ওই রোলটা তো জিও করছিল না। এরপর নেক্সট ডে ওয়ানি যখন ওই ড্রামা শ্যুটিংয়ের জন্য সেটে যায় তখন ওখানে এন্ট্রি হয় গোয়ানের, যে ভীষণ বড় বিজনেসম্যান থাকে, সাথে নাম করা ফিল্ম প্রডিউসারও। তো সবাই তার প্রোডাকশানে কাজ করার সুযোগ খোঁজে, কিন্তু তার প্রোডাকশানে কাজ পাওয়া এত সহজ না। তো গোয়ানের আশাতেই ওয়ানি থেকে শুরু করে সবাই তার দিকে তাকিয়ে থাকে। তখনই ওয়ানের ভিজন আসে যে গোয়ান সুইমিং পুলে ডুবে মারা যাবে। তো এখানে লুমিন ওয়ানিকে গোয়ানের সাথে পরিচয় করায়, কিন্তু গোয়ান খুব একটা রেসপন্স করে না। সে ডাইরেক্টরের সাথে দেখা করে ওখান থেকে চলে যায়। তখন ওখানে জিয়াও আসে আর ডাইরেক্টরের উপরে রেগে যায় যে সেই ড্রামাতে সেকেন্ড ফিমেল লিডের ক্যারেক্টার প্লে করতে চায়, কিন্তু তাকে ওখান থেকে সরিয়ে কাজের লোক কেন বানিয়ে দেওয়া হয়েছে। ডাইরেক্টর তাকে বলে যে তুমি এটা আমাকে জিজ্ঞাসা না করে লুমিনকে গিয়ে জিজ্ঞাসা করো। তো জিও লুমিনের সাথে ক্যারেক্টার নিয়ে ঝগড়া করে। তখনই ডাইরেক্টর বলে ওঠে যে সবাই নিজের নিজের পজিশন নিয়ে নাও, কারণ মালকিনের দ্বারা কাজের লোককে স্ল্যাপ মারা হবে। এটা শুনেই জিও অবাক হয়ে যায় আর ওয়ানি শ্যুটিংয়ের সময় বারবার সিন রিপিট করিয়ে জিয়াওকে অনেকবার স্ল্যাপ মারে। এরপর শ্যুটিং শেষে ওয়ানি যখন কফি শপে বসেছিল তখন ওখানে জিয়াও এসে ওয়ানির সাথে ঝগড়া করতে লাগে। তো ওয়ানি রেগে জিয়াওর উপরে কোল্ড কফি ফেলে দেয় আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যেই ঝগড়া হয়ে যায়। তখন ওখানে গুয়ান আসে, তো ওয়ানি তার পিছনে লুকিয়ে পড়ে আর গুয়ান তাকে বাঁচিয়ে ওখান থেকে চলে যায়। এরপর জিয়াও বাড়ি এসে লুমিনের সাথে সমস্ত কথা খুলে বলে আর তারপরে তার সাথে রোম্যান্স করতে লাগে। তখন ওখানে ওয়ানি চলে আসে, তো তাকে দেখে লুমিন অবাক হয়ে যায় আর বলে যে তুমি তো কোথাও যাচ্ছিলে, তাহলে এত তাড়াতাড়ি কেন চলে এলে। ওয়ানি বলে যে কি হয়েছে তোমার, তোমার বাড়িতে আমি আসতেও পারবো না। কিছুক্ষণ পর জিও বাইরে বেরিয়ে আসে। তো ওয়ানি তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। জিও বলে যে আমার স্যারের সাথে কিছু দরকার ছিল, এই জন্যই এখানে এসেছি। ওয়ানি জিওকে জেলাস ফিল করানোর জন্য লুমিনকে হাক করে বলে যে পরের মাসেই আমাদের বিয়ে। তো জিওয়ের এসব কিছু দেখে ভালো লাগে না। ওয়ানি জিওকে বলে যে তোমাকে কি যতক্ষণ এখান থেকে যাওয়ার কথা না বলবো ততক্ষণ কি তুমি এখান থেকে যাবে না। এটা শুনে জিয়াও নির্লজ্জর মতো ওখান থেকে চলে যায় আর তার যাওয়ার পর ওয়ানি ও গোয়ানের সাথে দেখা করার জন্য ওখান থেকে বেরিয়ে পড়ে। এরপর যখন সে গোয়ানের বাড়িতে যায়
তখন সিকিউরিটি গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয় না। এই জন্য আগে তার এন্ট্রি পাস চেক করার পরেই ভিতরে ঢুকতে দেওয়া হয়, যেখানে সুইমিং পুলে বসে গোয়েন ড্রিঙ্ক করছিল। ওয়ানি তাকে বলে যে আজ তুমি সুইমিং করো না, কারণ আজ তুমি ডুবে মরতে যাচ্ছ। কিন্তু গোয়েন তার কোনো কথাই শোনে না আর জলে জাম্প করে সুইমিং করতে লাগে। কিছুক্ষণ যাওয়ার পর গোয়েনের শরীর খারাপ হয়ে যায়, তো সে জলে ডুবতে লাগে। তখনই ওয়ানি তাকে বাঁচিয়ে নেয়। গোয়েন এটা দেখে অবাক হয়ে যায় যে ওয়ানের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেছে। এই জন্য সে তাকে বলে যে তুমি কি চাও। ওয়ানি বলে যে আমি লুমিনের সিংহ গ্রুপ ছেড়ে গু গ্রুপের সাথে কাজ করতে চাই, আর আমি চাই যে গু গ্রুপ যেন নিজে আমাকে অফিসিয়ালি কাজের জন্য ইনভাইট করে। গুয়েন রাজি হয়ে যায় আর তার সাথে তার ডিল কনফার্ম হয়ে যায়। এরপর নেক্সট ডে ওয়ানি যখন শুটিং সেটে যায়, তখন ওখানে একটা বাচ্চা এসে ওয়ানিকে জড়িয়ে ধরে মা বলে ডাকে। ওয়ানি মনে করে যেটা হয়তো সেটের কারোর বাচ্চা, এই জন্য সে তাকে জিজ্ঞাসা করে যে তোমার মা কোথায়। কিন্তু এই বাচ্চারা তো ওয়ানিকেই মা বলে ডেকে যায়। তখন ওখানে ওয়ানির স্টেপ মা আসে, যে ওয়ানিকে বলে যে তুমি তো আমাকে ছেড়ে দিয়েছো, কিন্তু তুমি তোমার ছেলের সাথে এমনটা কীভাবে করতে পারো, এটা তোমারই বাচ্চা। তো আসলে এসব কিছু জিয়াও করেছিল ওয়ানিকে বদনাম করার জন্য, যাতে পুরো মিডিয়াতে এই কথা ছড়িয়ে যায় যে ওয়ানি বিবাহিত হওয়া সত্ত্বেও লুমিনের সাথে বিয়ে করছে। আর সে ওয়ানির মাকেই এসব কিছু করার জন্য অনেক টাকা দিয়েছিল, কারণ সে এক নম্বরের লোভী মহিলা ছিল, যার জন্য ওয়ানি তাকে মোটেও সহ্য করতে পারত না। তো ওয়ানির লোকজনের সামনেই তার মাকে এসব কিছু করতে বারণ করে, কিন্তু তার মা তো সবার সামনেই তার থেকেও ভালো অ্যাক্টিং করছিল। তো এখানে মিডিয়ার লোক চলে আসে, তো জিয়াও তাদেরকে বলে যে বিবাহিত হওয়া সত্ত্বেও আবার বিয়ে করার প্ল্যানিং করছে, এর তো একটা সন্তানও আছে, এই সব কিছু করা কি তা ঠিক হচ্ছে। এটা শুনে মিডিয়ার লোক তো ওয়ানির পিছনে পড়ে যায় যে বাচ্চার বাবাকে, এ কথা কি লুমিন জানে। তখন ওখানে গোয়েন চলে আসে যে মিডিয়ার লোকদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তখনই জিয়াও তাকে বলে ওঠে যে আপনি তো সব জায়গায় ওয়ানিকে প্রোটেক্ট করার জন্য চলে আসেন, বাইদাবাই বাচ্চাকে তো পুরো আপনার মতোই দেখতে, আপনি কি এর বাবা। এটা শুনেই গোয়েন রেগে জিয়াওয়ের দিকে তাকায় আর ডিএনএ টেস্ট করার মেশিন নিয়ে এসে ওয়ানির মাকে বলে যে ডিএনএ টেস্ট করার পর যদি বাচ্চা ওয়ানির না হয় তাহলে আমি আপনার উপরে মানহানির কেস করব, যার জন্য আপনাকে জেলেও যেতে হবে। জেলের নাম শুনে ওয়ানির মা ভয় পেয়ে যায় আর জিয়ার পা ধরে বলে যে আমাকে বাঁচাও, আমি জেলে যেতে চাই না। তো জিয়াও কোনো রকমই তার পা ছাড়িয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর তার যাওয়ার পর গোয়েন মিডিয়াকে বলে যে আপনারাই দেখে নিন কে সত্য আর কে মিথ্যা। ওয়ানি গোয়েনকে এইসব কিছুর জন্য থ্যাংকস বলে। এদিকে লুমিন জিয়াওকে এইসব কিছু করার জন্য বকেই আর দ্বিতীয়বার তাকে এইসব কিছু করতে বারণও করে। তো জিয়াও তাকে বলে যে আমি এইসব কিছু তোমার জন্যই করছিলাম। নেক্সট ডে ওয়ানি তার ওয়েডিং ড্রেস কিনতে যায়, যেখানে টয়েল রুমে জিয়াও আর লুমিন রোম্যান্সে বিজি ছিল, যার ভিজন ওয়ানি আগে দেখে নিয়েছিল। এই জন্য সে ওখানে হিডেন ক্যামেরা লাগিয়েছিল, যেটাতে এইসব কিছু রেকর্ড হয়ে যায়। তো ওয়ানি ওই রেকর্ডিংটা নিয়ে গোয়ানের সাথে চলে যায়। এদিকে একটা মেয়ে লুমিনকে এসে বলে যে আপনার ফিয়ান্সি গোয়ানের সাথে কোথাও যাচ্ছে। এটা শুনেই লুমিনদের পিছু করে, যেটা ওয়ানি দেখে নেয় আর গোয়ানের কাছে হেল্প চায় যে আমি যখনই গাড়ি থেকে বার হব তখনই তুমি আমাকে কেয়ারিং কিস করে দিও। তো গোয়ান ঠিক এমনটাই করে, যেটা দেখে লুমিন ভীষণ জলেস ফিল করে আর রেগে ওখান থেকে চলে যায়। এরপর ওয়ানি যখন বাড়ি আসে তখন লুমিন তার গলা চেপে ধরে বলে যে এই জন্যই আমি ভাবি সমস্ত ডাইরেক্টর তোমার সাথে কেন কাজ করতে চায়, তুমি নিচু চিন্তার একজন খারাপ অ্যাক্ট্রেস, তোমার থেকে তো জিয়াও ভালো, এই জন্য এবারে আমি আমার ফিল্ম থেকে তোমাকে বাদ দিয়ে জিয়াওকে রাখবো। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর তার যাওয়ার পর আমরা জানতে পারি যে ওয়ানি সব কিছু রেকর্ড করে নিয়েছিল লুমিনের কেরিয়ার নষ্ট করার জন্য। তো লুমিনের গলা চেপে ধরার কারণে জিয়াওয়ের গলায় দাগ বসে যায়। এটা দেখে গোয়েন রেগে যায় আর জিয়াওকে বলে যে আমি যদি আগে জানতাম যে তুমি এইসব কিছুর জন্য আমার কাছে হেল্প চাইছো তাহলে আমি তোমার হেল্প কোনোদিনও করতাম না। নেক্সট সিনে লুমিন জিয়াওকে অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসাবে প্রেজেন্ট করার জন্য প্রেস কনফারেন্স করে। তখনই ওয়ানি স্টেজে উঠে জিয়াওকে বলে যে আমি আর লুমিন কাল রাতে একসাথে ছিলাম, যদি বিশ্বাস না হয় তাহলে আমার গলায় থাকা লাভ বাইটের চিহ্ন তুমি দেখতে পারো। এটা শুনে জিয়াও রেগে ওয়ানির ওড়না ধরে টানে, তো তার গলায় থাকা চোট মিডিয়ার সামনে চলে আসে, যেটা দেখে তারা ওয়ানিকে জিজ্ঞাসা করে যে তোমার গলায় চোট কীভাবে লাগলো, লুমিন কি তোমাকে মারধর করে। ওয়ানি কিছু বলে না, তো লুমিন মিডিয়াকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওয়ানির ম্যানেজার ওই ভিডিওটা চালিয়ে দেয় যেটাতে লুমিন জিয়াওয়ার সাথে রোম্যান্স করছিল আর ওয়ানিকে ধরে মারছিল।
এটা দেখে হইচই সৃষ্টি হয়ে যায় আর মিডিয়ার লোক ওয়ানি আর লুমিনকে ঘিরে ফেলে, যেটা দেখে লুমিন ভয় পেয়ে যায়, কারণ এরপর তার ক্রিয়া নষ্ট হওয়া থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এই জন্য সে ওয়ানের কাছে এই সব কিছুর জন্য ক্ষমা চায়। কিন্তু ওয়ানের প্ল্যানের হিসাব অনুযায়ী ওখানে গুয়ান এসে ওয়ানিকে সবার থেকে প্রোটেক্ট করে নিয়ে যায়। নেক্সট দিনে ওয়ানি গুয়ানের সাথে গাড়িতে বসে থাকে, তখনই তার ম্যানেজার তাকে ফোন করে বলে যে তুমি কোনো সুরক্ষিত জায়গায় চলে যাও, কারণ এই নিউজ সব জায়গায় আগুনের মতো ছড়িয়ে গেছে। এদিকে আমরা লুমিনকে দেখি যে বাড়িতে ফার্স্ট এড হয়ে বসে থাকে আর জিয়ার উপরে রাগ করে আর তারপরে তাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এদিকে ওয়ানি গুয়ানের বাড়িতে বসেই লুমিনের কেরিয়ার ধ্বংস করার প্ল্যানিং করে। নেক্সট ডে লুমিন তার কোম্পানির শেয়ার হোল্ডারদের কোম্পানি ছেড়ে চলে যাওয়া আর কোম্পানির শেয়ার নিচে নেমে যাওয়ার কারণে ভীষণ চিন্তায় থাকে যে সে এইসব কিছু কীভাবে ঠিক করবে। তখনই জিয়াও তাকে বলে যে আমি একটা মিডিয়া রিপোর্ট থেকে জানতে পেরেছি যে ওয়ানি আমাদের কোম্পানি ছেড়ে নিজের একটা কোম্পানি খোলার কথা ভাবছে। এটা শুনে লুমিন তাকে বলে যে যদি এমনই হয় তাহলে ওয়ানির আর আমাদের কোম্পানির ওই কন্ট্যাক্ট পেপার নিয়ে এসো, যার হিসাব অনুযায়ী আমি ওয়ানির কাছ থেকেই কোম্পানি ছেড়ে চলে যাওয়ার জন্য দ্বিগুণ টাকা উসুল করব। জিয়াও তাকে শান্ত করিয়ে ওয়াং নামে একটা লোকের কথা বলে যে আমি তোমাকে বলেছিলাম না যে সে আমাদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে চায়, সময় চলে এসেছে তার সাথে দেখা করার। এরপর রাতেই তারা দুজনা ওয়াংয়ের সাথে দেখা করতে যায়, যে এক নম্বরের ক্যারেক্টারলেস লোক ছিল, যে মেয়ে ছাড়া কিছু চিন্ত না, তো সেখানে জিয়াওয়ের সাথে খারাপ ব্যবহার করে। তো জিয়াও তার থেকে পিছু ছাড়ানোর জন্য ওয়াশরুমে চলে যায় যেখানে তার সাথে ওয়ানি দেখা হয়। তো জিয়াও রেগে তাকে বলে যে তুমি কি আমার পিছু করছো? ওয়ানি বলে যে আমি তোমার পিছু করছি না, বরং আমি তোমাকে সাবধান করতে এসেছি যে লুমিন তার কোম্পানিকে বাঁচানোর জন্য মেয়েদেরকে ইউজ করছে। জিয়াও তাকে বলে যে তোমার কি মনে হয়, তুমি লুমিনের ব্যাপারে আমাকে যেটাই বলবে আমি সেটাই বিশ্বাস করব? ওয়ানি কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। তো জিয়াও এই কথা লুমিনকে এসে বলে যে ওয়ানিও এখানে এসেছে। এটা শুনে লুমিন জিয়াওকে ওখানে রেখে ওয়ানির পিছনে চলে যায়। এদিকে ওয়াং জিয়াওকে একা পেয়ে তাকে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে দেয় আর তার সাথে নাইট স্পেন্ড করে নেয়। এরপর নেক্সট ডে সকালে জিয়াও ওয়ানিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, যার জন্য সে তার উপর এক গ্লাস জল ছুড়ে দেয়। তো জিয়া উঠে ওয়ানির উপরে রেগে যায়। ওয়ানি তাকে বলে যে ঝগড়া না করে আগে বলো তোমার সাথে কাল রাতে কি হয়েছিল। জিয়াও অজ্ঞান ছিল, এই জন্য তার কোনো কথাই মনে নেই। তো ওয়ানি তাকে একটা রেকর্ডিং শোনায় যেখানে লুমিন ওয়াংয়ের সাথে একটা ডিল করে তার কোম্পানিতে টাকা ইনভেস্ট করানোর জন্য, যেখানে সে জিয়াওকে এক রাতের জন্য ওয়াংকে দিয়ে দেয় আর তারপরে জিয়াওয়ের ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এটা শুনে জিয়াও অবাক হয়ে যায়, কিন্তু তাও সে লুমিনকে কিছুই বলে না, বরং ওয়ানিকে ডিস্ট্রয় করার প্ল্যানিং করে, কারণ তার মনে হয় যে এইসব কিছু হয়তো ওয়ানির প্ল্যান ছিল। এই জন্য নেক্সট ডে শুটিং সেটে জিয়াও নকল গুন্ডার বদলে আসল গুন্ডা ডেকে আনে, কারণ ওয়ানির কিডন্যাপিংয়ের একটা সিন ছিল। এরপর শুটিং স্টার্ট হওয়ার সাথে সাথেই গুন্ডারা ওয়ানির গলা চেপে ধরে, যার জন্য ওয়ানির শ্বাস আটকে যায়, তো সে কিছুই বলতে পারে না। এটা দেখি ডাইরেক্টর ভাবে যে ওয়ানি তো পুরো রিয়েল অ্যাক্টিং করছে। তখন ওখানে গুয়ান এসে ওয়ানিকে বাঁচিয়ে নেয় আর বলে যে এইসব কিছুর পিছনে যারই হাত ছিল তাকে আমি ছাড়ব না। সাথে সে ডাইরেক্টরকেও বলে যে এসব কিছুতে তোমারও দোষ আছে, এই জন্য তুমি কাল অফিসে এসে আমার সাথে দেখা করো। এরপর গুয়ান ওয়ানিকে নিয়ে সেলিব্রিটি ভ্যানে চলে আসে, যেখানে ডক্টর এসে ওয়ানিকে মেডিসিন দিয়ে চলে যায়। এরপর গুয়ান যখন ওয়ানিকে মেডিসিন লাগাতে যায় তখন ওখানে লুমিন চলে আসে আর মেডিসিন পড়ে নষ্ট হয়ে যায়, যেটা দেখে লুমিন হাসে। তো আসলে জিয়াও ডক্টরের ব্যাগ থেকে মেডিসিন বার করে চেঞ্জ করে দিয়েছিল আর তার জায়গায় কেমিক্যাল রেখে দিয়েছিল। লুমিন ওয়ানিকে বলে যে তুমি এর জন্য আমাকে ছেড়ে দিচ্ছিলে, দেখো এ এখনই তোমার সাথে কী করতে যাচ্ছিল। এটা শুনে ওয়ানি তাকে বলে যে তাও আমি এর সাথেই যাব। এই বলে সে গুয়ানের হাত ধরে ওখান থেকে চলে যায়। এদিকে লুমিন বাড়ি এসে জিয়াওকে ভীষণ মারে যে আমি তোমাকে কতবার বলেছি যে তুমি ওয়ানির সাথে এমনটাই কিছুই করবে না, কিন্তু তোমার তো কোনো কথা কানে ঢোকে না, আমার তোমাকে আগে ছেড়ে দেওয়া উচিত ছিল। এই বলে সে তাকে তার বাড়ি থেকে বার করে দেয়। কিন্তু জিয়াও এতটাই পাগল ছিল যে তার এখনও মনে হয় যে এইসব কিছু ওয়ানির প্ল্যানিং, এই জন্য সে ওয়ানির ক্ষতি করার জন্য অন্য একটা প্ল্যান ইউজ করে। সে গুয়ানের সাথে দেখা করার জন্য তার হোটেলে চলে যায়, কিন্তু তার সাথে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগতো, যেটা জিয়ার কাছে ছিল না, এই জন্য গার্ডরা তাকে ভিতরে ঢুকতে দেয় না। কিন্তু তাও সে কোনো রকমে গার্ডদেরকে ফাঁকি দিয়ে গুয়ানের রুমে ঢুকে যায় আর তাকে বলে যে স্যার প্লিজ আমাকে বাঁচিয়ে নিন।
লুমিন তার ক্লায়েন্টের কাছেই আমাকে বিক্রি করতে চায়, কিন্তু তার এই সমস্ত কথাই গুয়েন কোনো রিয়্যাক্ট করে না। তো আসলে জিয়াও তাকে ইমোশনালি ফাঁসাতে চাইছিল, যেটাতে কাজ হচ্ছে না দেখি জিয়াও তাকে সেডুস করার চেষ্টা করে, কিন্তু গুয়েন তো তার ওই জ্যাকেটটা খুলে ফেলে দেয় যেটা জিয়াও টাচ করেছিল। তখনই গুয়েনের কাছে ওয়ানের কিডন্যাপিংয়ের খবর আসে। তো গুয়েন রেগেই জিয়াওকে ওয়ানের লোকেশনের কথা জিজ্ঞাসা করে। জিয়াও বলে যে এটা আমি কী করে জানবো, তুমি লুমিনকে গিয়ে জিজ্ঞাসা করো। এটা শুনে গুয়েন তাড়াতাড়ি লুমিনের অফিসে গিয়ে ওয়ানের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। তো লুমিন তাকে সমস্ত সত্য কথা বলে দেয় যে ব্যাপারে জিয়াও বেশি ভালো করে জানে, কারণ আজ পর্যন্ত ওয়ানের সাথে যা যা হয়েছে সব কিছুতেই জিয়াওয়ের হাত ছিল। এটা শুনে গুয়েন তার লোকদেরকে জিয়াওয়ের লোকেশান ট্রেস করার কথা বলে। এদিকে আমরা জিয়াওকে দেখি যে ওয়ানিকে কিডন্যাপ করে এনেছিল। সে ওয়ানিকে গুয়েনের জ্যাকেট দেখি তার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলার পর চাকু বার করে ওয়ানিকে মারার জন্য, কিন্তু মারার আগেই সে অনেক বেশি কথা বলে ব্যস্ত হয়ে পড়ে, আর এইসব কিছু সুযোগে ওয়ানি নিজের হাত ছাড়িয়ে জিয়াওকে ধাক্কা দিয়ে দেয়, আর তারপরে তার হাত বেঁধে ওখান থেকে পালিয়ে যায়। তো রাস্তায় তার সাথে গুয়েনের দেখা হয়ে যায়, যে দৌড়ে এসে ওয়ানিকে হাক করে নেয়, যেটা দেখে লুমিনের মাথায় তো আগুন জ্বলে ওঠে। সে ওয়ানিকে মারতে যায়, কিন্তু গুয়েন তার হাত ধরে নেয় আর ওয়ানিকে প্রোটেক্ট করে। কিন্তু লুমিন আজ অনেক বেশি রেগে গেছিলো, তো ওয়ানি তাকে ওখান থেকে চলে যাওয়ার কথা বলে যে না হলে আমি পুলিশ ডাকবো। এটা শুনেই লুমিন থেমে যায়। তো তাদের দুজনার ওখান থেকে চলে যাওয়ার পর লুমিন জিয়াওয়ের কাছে এসে তাকে বলে যে তুমি নিজেকে পাল্টে নাও, এটাই তোমার জন্য ভালো হবে, আর এই ম্যাটারকে এখানেই শেষ করে দাও। এটা শুনেই জিয়াও তাকে বলে যে ঠিক আছে, আমি তোমার এই ইচ্ছাও পূরণ করে দেবো, এই বলে সে সুসাইড করে নেয়। এরপর নেক্সট ডে লুমিন যখন অফিসে আসে তখন তার ম্যানেজার তাকে এসে বলে যে কোনো ক্লায়েন্টই আমাদের কোম্পানির সাথে কাজ করতে রাজি হচ্ছে না। এটা শুনেই লুমিন রেগে তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়, আর নিজে বাইরে এসে একটা ক্লায়েন্ট ধরে তাকে মোটিভেট করার চেষ্টা করে তার কোম্পানিতে টাকা ইনভেস্ট করার জন্য। তখন ওখানে গুয়েন চলে আসে, তো ওই ক্লায়েন্ট উঠে গুয়েনের সাথে চলে যায়, যেটা দেখে লুমিন ভীষণ রেগে যায় আর গুয়েনকে উল্টোপাল্টা কথা বলে ধমকাতে লাগে। তখনই ওখানে ওয়ানি চলে আসে, তো লুমিন তাকে উল্টোপাল্টা কথা বলে, তো ওয়ানি রেগে লুমিনকে জোরে স্ল্যাপ মেরে ওখান থেকে চলে যায়। নেক্সট দিনই আমরা গুয়েন আর ওয়ানিকে একসাথে বসে থাকতে দেখি, যেখানে গুয়েন আজ রোম্যান্টিক হয়ে ওয়ানিকে কিস করতে যায়, কিন্তু ওয়ানি হেসে ওখান থেকে উঠে বাড়ির দিকে যেতে লাগে। তখনই রাস্তায় লুমিন পিছন থেকে ওয়ানিকে কিডন্যাপ করে একটা উঁচু বিল্ডিংয়ের উপরে নিয়ে যায়, যেখানে ওয়ানির জ্ঞান ফিরলে সে লুমিনকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে আমাকে কেন নিয়ে এসেছো আর কি চাও আমার কাছ থেকে। লুমিন বলে যে তোমার জন্য আমার পুরো ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে আমি তোমার কাছ থেকে কি চাই, আমার ক্যারিয়ার যেহেতু পুরো নষ্ট হয়ে গেছে এজন্য তোমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকেই আমার একটা কথা শুনতে হবে, তুমি আমার সাথে চলে এসো, আমরা দুজনে মিলে একটা নতুন কোম্পানি শুরু করব। এটা শুনে ওয়ানি তাকে বলে যে থেকে তো ভালো আমি মারা যাই। লুমিন তাকে বলে যে ওয়ানি তুমি আমাকে মারতে বাধ্য করছো, তোমার যদি এটা ইচ্ছা হয় তাহলে ঠিক আছে, এ বলে সে যখনই তাকে মারতে যায় তখন ওখানে গুয়েন এসে লুমিনকে ধাক্কা দিয়ে দেয়, যার জন্য তার মাথায় চোট লেগে যায়, আর এখানে লুমিন আর লুমিনের ক্যারিয়ার পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছিলো। আর জিয়াও যেহেতু আগেই মারা গেছিলো এই জন্য ওয়ানির প্রতিশোধ নেওয়া এখানে শেষ হয়ে যায়। নেক্সট দিনে গুয়েন ওয়ানিকে কংগ্রেচুলেশন বলে, কারণ সে আরও একবার বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড জিতেছিল। এখানে গুয়েন ওয়ানিকে বিয়ের জন্য প্রপোজ করে, তো ওয়ানি রাজি হয়ে যায় আর হ্যাপি এন্ডিংয়ের সাথে এই মুভি এখানে শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।